আসসালামু আলাইকুম। শৌখিন মানুষদের জন্য শৌখিনতার তথ্যের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। শৌখিনতার তথ্যের আজকের এই নতুন পর্বে আমরা ফিঞ্চ পাখি সম্পর্কে সকল কিছু জানব, অর্থাৎ এই গরমকালে ফিঞ্চ পাখির কিভাবে যত্ন পরিচর্যা করতে হয়, ফিঞ্চ পাখিকে কি ধরনের খাবার দিতে হয়, ফিঞ্চ পাখিকে কি খাবার দিতে হয় এবং যে ফিঞ্চ পাখি বাচ্চা দিয়েছে বা ডিম রয়েছে তাদের জন্য এই গরমকালে কি করণীয় এবং ফিঞ্চ পাখির বাচ্চা কবে খাঁচা থেকে বের করে অন্য খাঁচায় দিতে হয় ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। আশা করা যায় আজকের ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন সেক্ষেত্রে ফিঞ্চ পাখি সম্পর্কে আর আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন ফিঞ্চ পাখি দিনের বেলা 2-3 বার গোসল করে থাকে এই গরমকালে, আর গোসল করার কারণে পানিটা ময়লার ট্রেতে যায়। ময়লার ট্রেতে পাখির মল এবং পানি যদি বেশি সময় থাকে বা বেশি দিন থাকে সেক্ষেত্রে সেখানে মাছি পড়বে এবং পোকা দিবে। সুতরাং আপনাকে প্রতিদিন এই গরমের কালে প্রতিদিন পাখির ময়লার ট্রে পরিষ্কার করে দিতে হবে। গরমে মাছির উপদ্রবটা বেশি হয়ে থাকে, এজন্য পাখির ময়লার ট্রে এবং খাবার পাত্র, পানির পাত্র সকল কিছুই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পাখিকে দিনে 2 বার অন্তত পানি চেঞ্জ করে দিতে হবে। পানি চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে দেখবেন ফিঞ্চ পাখি গোসল দিবে। সুতরাং এই গরমকালে পাখির গোসল দেওয়াটা তাদের শরীরের জন্য অনেক ভালো, এজন্য তারা গোসল দেয়, আর আপনাকে অবশ্যই তার ব্যবস্থা করে দিতে হবে। এই গরমে যে ফিঞ্চ পাখির বাচ্চা রয়েছে সেই বাচ্চা থাকা খাঁচায় অবশ্যই আপনাকে একটু আলাদা কেয়ার করতে হবে। বাচ্চা যদি বড় হয়ে যায়, অর্থাৎ বাচ্চার পালক বের হয়েছে, এইরকম সময় হলে আপনি ওই ব্রিডিং বক্সের মধ্যে লক্ষ্য করবেন যদি অনেক বেশি বাচ্চার মল বা পায়খানা থাকে এগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিয়ে আপনি নিজে থেকেও সেখানে খড়কুটা দিয়ে আবার রাখতে পারেন, অথবা ব্রিডিং বক্সটা না দিয়ে অন্য কোনো পাত্রে বাচ্চাদেরকে রাখতে পারেন, কারণ এই গরমের মধ্যে ওই ব্রিডিং বক্সের মধ্যে বাচ্চা রাখলে বাচ্চাটাও সারাবে না এবং তাদের হিট স্ট্রোক হয়ে বাচ্চাগুলো মারাও যেতে পারে। ফিঞ্চ পাখি, বাজুরিকা পাখি এবং লাভবার্ড জাতীয় সকল পাখির কিভাবে দৈনিক, মাসিক এবং সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় এ বিষয়ে একটি ভিডিও চ্যানেলে রয়েছে, আমি সেটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেটা দেখে নিতে পারেন। এই গরমকালে ফিঞ্চ পাখির খাবার, গরমকালে ফিঞ্চ পাখিকে খাবার দেওয়ার ব্যাপারে প্রথমে যে খাবারটি আসে সেটি হলো সিড মিক্স। এই গরমে ফিঞ্চ পাখির সিড মিক্সে কিছু বৈচিত্র্য আনতে হবে। আপনারা জানেন শীতকালে পাখিকে তেল বীজ দেওয়া হয় তার সিড মিক্সের সাথে, কিন্তু গরমকালে এই তেল বীজগুলো সিড মিক্সে দেওয়া যাবে না, কারণ তেল বীজ শরীরে চর্বি এবং শরীর গরম রাখে, এজন্য গরমকালে এই চর্বি জাতীয় বা তেল বীজ জাতীয় বীজগুলো পাখিকে দেওয়া যাবে না। গরমকালে কি ধরনের সিড মিক্স ফিঞ্চ পাখিকে খাইতে দিতে হয় এবং গরমকালের সিড মিক্স নিয়ে একটি ভিডিও চ্যানেলে রয়েছে, আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওইভাবে ফিঞ্চ পাখির জন্য সিড মিক্স বানায় এই গরমকালে খাওয়াইতে পারেন। সিড মিক্সের পরেই যে খাবারটি সেটি হলো সফট ফুড, এগ ফুড এবং শাকসবজি। সফট ফুড বলতে এই গরমকালে আমরা শীতকালে যে ধরনের সফট ফুড দিয়ে থাকি গরমকালে সেটা আরও বাড়ায় দিতে হবে, অর্থাৎ শীতকালে 1-2 দিন যে সফট ফুডটা দিতেন গরমকালে চেষ্টা করবেন সপ্তাহে 4-5 দিন সফট ফুড পাখির জন্য রাখার, আর এগ ফুডটা এখানে কমায় দিবেন। গরমকালে এগ ফুড 1 দিনের বেশি পাখিকে খাইতে দিবেন না। শাকসবজি আপনি সপ্তাহে 5-6 দিন শাকসবজি খাওয়াইতে পারেন, আর এসব শাকসবজির মধ্যে কি শাক দিবেন এই বিষয়ে চ্যানেলে একটি ভিডিও রয়েছে, পাখি কি ধরনের শাকসবজি খায় আপনারা ওই ভিডিওটি দেখে ওই ধরনের শাকসবজি আপনার ফিঞ্চ পাখিকে খাওয়াইতে পারেন। আমি ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। বিশেষ করে যে ফিঞ্চ পাখির বাচ্চা রয়েছে এই ধরনের ফিঞ্চ পাখিকে অবশ্যই সপ্তাহে চেষ্টা করবেন যদি পারেন 7 দিনই সফট ফুড রাখার। পাশাপাশি শাকসবজিও দিবেন, কারণ বাচ্চা থাকলে পাখি প্রচুর পরিমাণে দেখবেন সিড মিক্সের চেয়ে সফট ফুডটাই বেশি খাবে, কারণ সফট ফুড তাদের বাচ্চাকে খাওয়াইতে সুবিধা হয় এবং বাচ্চাও সহজে সেগুলো হজম করতে পারে। এজন্য বাচ্চা থাকলে অবশ্যই সফট ফুড সপ্তাহে প্রতিদিন রাখার চেষ্টা করবেন। ফিঞ্চ পাখির সহজেই বানানো যায় এরকম একটি সফট ফুডের ভিডিও চ্যানেলে রয়েছে, আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখানে দেখে ওইভাবে খুব সহজেই পাখিকে সফট ফুড বানায় খাওয়াইতে পারেন। আর এই সফট ফুডটা আপনারা পাখিকে গরমকালেও যেমন খাওয়াইতে পারবেন, শীতকালেও খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এছাড়াও ফিঞ্চ পাখির বাচ্চা হলে ফিঞ্চ পাখির বাচ্চার খাদ্য ও পরিচর্যা রিলেটেড একটি ভিডিও চ্যানেলে রয়েছে, আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। যদি আপনার ফিঞ্চ পাখি এই গরমকালে বাচ্চা দিয়ে থাকে তাহলে সেই ভিডিওটি দেখে আপনারা সেইভাবে আপনার ফিঞ্চ পাখির যত্ন পরিচর্যা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চা কোনোটাই কাটবে না, অর্থাৎ মারা যাবে না। ফিঞ্চ পাখির বাচ্চা কবে আলাদা করবেন তাদের বাবা মায়ের কাছে থেকে, অর্থাৎ ব্রিডিং বক্সের থেকে অন্য খাঁচায় বাচ্চাগুলো কবে পাঠাবেন, এ বিষয়ে একটি ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিয়ে সেভাবে আলাদা করতে পারেন। আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়াও ফিঞ্চ পাখি পালন পদ্ধতি নিয়ে চ্যানেলে দুইটি ভিডিও রয়েছে, যেখানে ফিঞ্চ পাখি পালনের সকল কিছু A to Z আলোচনা করা হয়েছে। আমি এই ভিডিওতেই ফিঞ্চ পাখি সম্পর্কে সকল কিছু জানাইতে চাইছি, এজন্য সকল কিছু বললাম, কিন্তু সব কিছু যদি আলোচনা করতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি চেষ্টা করেছি আমার চ্যানেলের সবগুলো ভিডিওর লিঙ্ক আপনাদেরকে বলে দিতে, যেন ভিডিওটি বড় না হয়, আর লিঙ্ক থেকে আপনার যেটা প্রয়োজন শুধু সেটাই দেখে নিতে পারেন। আশা রাখি ভিডিওটি না টেনে ফুল দেখবেন, ইনশাআল্লাহ আপনার ফিঞ্চ পাখি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টসে জানাইতে পারেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে সেই সমাধান দেয়ার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী শৌখিনতার তথ্য সবার আগে পেতে বেল বাটনটি অলে সিলেক্ট করে রাখবেন। ধন্যবাদ।